আপনারা জেনেছেন কয়েকদিন আগে আমাদের একটি প্রোগ্রাম ছিল যত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া জামে মসজিদে সেই প্রোগ্রামে একটি বিষয় নিয়ে আমার আলোচনায় একটু জোর তাগিদ দিয়ে সেই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম তা হচ্ছে আমাকে বারবারে বিভিন্ন জন বিভিন্ন সময় প্রশ্ন করে থাকে এবং বিভিন্ন ভঙ্গিতে যেগুলি বাস্তবেই মানুষকে বিরক্ত করে তোলে যে ভাগে কোরবানি শরীকে কোরবানি বৈধ কিনা শরীকে কোরবানি বৈধ কিনা বিশেষ করে এক্ষেত্রে আমাদের সুপ্রসিদ্ধ একজন আলেম যে দশ তারিখে সরি সুপ্রসিদ্ধ একজন আলেম যিনি মুকিমের জন্য শরিকি কুরবানি বৈধ মনে করেন না এবং সেই ক্ষেত্রে খুব শক্ত করে কথা বলেছেন এবং তার সুযোগ্য ছেলে সে বিষয়টিকে সমর্থন দিয়ে বাহাসের আহ্বান জানিয়েছেন এই ধরনের কথাগুলি বিভিন্নজন আমাদেরকে প্রশ্ন করে অনেক সময় বিরক্ত করে থাকে এবং করেছে সেগুলিকে কেন্দ্র করেই একটু কথাটা আমি বলেছি হয়তো সেই বিষয়টি একটু শক্তভাবেও বলেছি এই কথা শুনলে হয়তো আমাদের সেই প্রসিদ্ধ শেখ যদি আমিও কারো সেখানে নাম উচ্চারণ করিনি কিন্তু বিষয় যেহেতু সংশ্লিষ্ট অটোমেটিক এসে যায় বা বুঝে মানুষ তিনি হলেন প্রসিদ্ধ শেখ রাজ্জাক বিন ইউসুফ হাফেদ এবং তার সুযোগ্য সন্তান শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসলেই আমি আমার সেই কথার মাঝে যে শব্দটা আপনারা জানেন আলহামদুলিল্লাহ চেষ্টা করি আমি অত্যন্ত সুন্দরভাবে বা মার্জিতভাবে কথাগুলি উপস্থাপন করতে খুব দাম্ভিকতার সাথে বা খুব শক্তভাবে কর্কশভাবে সাধারণত আমি বলি না এবং কোনো ব্যক্তিকেও শক্তভাবে আঘাত করেও কখনো বলি না কিন্তু সেদিন হয়তোবা আমার মাঝেও একটু শক্ত কথা বের হয়েছে তবে আমি সেই কথাগুলি আমি নিজেও শুনেছি সেখানে সরাসরি শাহিক এবং শাহিকের ছেলেকেও কখনো জাহেল এভাবে বলিনি এটাকে নিয়ে আবার কিছু ব্যক্তি অসৎ চিন্তায় ব্যবহার করার চেষ্টা করছেন যাতে শাহিখকে বা শাহিখের প্রিয় ব্যক্তিদেরকে ক্ষেপ্ত করার চিন্তা নিয়েছেন এমনটি তাদের কখনো উচিত হবে না আমি সেখানে যে জিনিসটাকে বেশি একটু শক্ত করে বলেছি সেটি হল এমন একটি মাস আলা যা সুপ্রতিষ্ঠিত সেই ক্ষেত্রে বাহাসের ডাক দেওয়া এটি নিশ্চয়ই ভালো বিষয় নয় সেটাকে আমি জাহিলি বিষয়ে বলেছি কিন্তু তাদেরকে জাহিল বলেছি ইল্লা বিল্লাহ এটি কখনো হতে পারে না এটাকে ভুলভাবে মানুষ প্রচার করেছেন কিছু ব্যক্তি আমি বলবো এটি কখনো উচিত নয় কারণ শেখ আব্দুর ইউসুফ হাফিদাহুল্লাহ আমাদের এই একজন অন্যতম তিনি আয়ালেম দিন আমাদেরই সুপরিচিত একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ আমরা একে অপরকে হয়তোবা কার্যক্ষেত্রে দাওয়াতি ক্ষেত্রে প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে কিন্তু আকিদা আমাদের একই দাওয়াত আমাদের একই চিন্তা আমাদের একই আলহামদুলিল্লাহ তিনি একজন আল-হাদিসদের বাংলাদেশে বর্তমান সময়ে শীর্ষ আলেম এবং দাওয়ার ক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেকের চেয়ে বহুগুণে তিনি এগিয়ে আছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে যে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে আমরা বলে থাকি আমিও বলে থাকি বহু বিজ্ঞ বড় বড় আলেম রয়েছেন কিন্তু সন্তানদেরকে সে ধরনের আলেম বানানোর হয়তো বা চেষ্টা করেছেন কিন্তু সম্ভব হয়নি কিন্তু শেখ বিন ইউসুফ আবিদাহল্লাহ আলহামদুলিল্লাহ তিনি তার তিন পুত্রকে সুযোগ্য আলেম বানানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং আবদুল্লাহ আব্দুল আলহামদুলিল্লাহ নবীনদের মধ্যে বলবো আমরা একজন নবীনদের মাঝে সে একজন শীর্ষ আলেম আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ সুহান আরও জ্ঞানে সমৃদ্ধ হওয়ার এবং সেক্ষেত্রে অবদান রাখার তৌফিক দেবে ইনশা আল্লাহ সে দোয়াও করি আমরা বিশেষ করে যে বিষয়টি আমি বলতে চাই যে আসলেই আবদুল্লাহ বিন আব্দুর রাখ সে আমাদের স্নেহভাজন সে আমার সাথে ওই বক্তব্যের পরে একাধিকবার যোগাযোগ করেছে আমি এজন্য তাকে ধন্যবাদ জানাই যে খায়ের এবং সে আমার কাছে বিষয়টি স্পষ্ট করেছে যে না কোরবানির বিষয়ে মাস আল্লাহর ক্ষেত্রে বাহাসের কথা বলেনি সে বলেছে আইলমি মোনাকাশার ক্ষেত্রে আরেকটি বিষয় সেটি হচ্ছে করোনাকালীন যে কিছু বিষয় দাঁড়িয়ে যায় মাস্কের বিষয় হোক বা ফাঁকা হয়ে দাঁড়ানোর বিষয় হোক সেগুলির ক্ষেত্রে তা আমি বলবো যে এই ক্ষেত্রে আমাদের দর্শক শ্রোতাকে একটু বিশেষভাবে সতর্ক এবং অনুরোধ জানাতে চাই যে দর্শক শ্রোতাদের মাঝে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কারোর প্রতি এমন অন্ধভক্ত হয়ে থাকে অথবা কারোর প্রতি অপছন্দ এমন করে থাকে যার ফলে তারা এই সব বিষয়গুলি নিয়ে বেশি বাড়াবাড়ি করে ধম্রজাল সৃষ্টি করে এটি অনেক সময় আলেমদের মাঝে একটি খারাপ পরিবেশ তৈরি করে দেয় বিশেষ করে কিছু ব্যক্তি রয়েছেন যাদের স্বভাবেই হচ্ছে একজনের কাছ থেকে একটা শুনবে শুনে আবার আরেকজনের কাছে এটাকে রিপিট করবে করে তার কাছে আবার কিছু উল্টাপাল্টা শোনার চিন্তা করবে আর সেগুলি আবার ছড়িয়ে দিয়ে আলেমদের মাঝে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে আমি তাদেরকে রসুলসাল আলী হুসাল্লামের ভাষায় সতর্ক করে দিচ্ছি আল্লাহ রসুলাম বলেন লায়দ খুলনা মান্নান যে ব্যক্তি একজনের কথা অসৎ উদ্দেশ্যে আরেকজনের কাছে গিয়ে জড়িয়ে দেবে তার কাছে কিছু কথা নিয়ে আবার আরেকজনের কাছে জড়িয়ে দিবে অসৎ উদ্দেশ্যে উভয়ের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার উদ্দেশ্যে ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহ রসুলাম বলেন লায়দ খুল জান্না তারা জান্নাতে প্রবেশ করবে না লা বিল্লাহ তো আমরা সেক্ষেত্রে সতর্ক করতে চাই এ ধরনের আচরণগুলি অবশ্যই বর্জন করা উচিত দ্বিতীয় ক্ষেত্রে যে বিষয়টি আমি আরও স্মরণ করে দিতে চাই আলহামদুলিল্লাহ আবদুল্লাহ আব্দুর রাজাক জাজাউল্লা খায়ের আমি বলবো সে আমাকে অনেক আপডেট দিয়েছে বিশেষ করে শেখ আব্দুর রজাক বিন ইউসুফ হাফিজাহুল্লার নেতৃত্বে এবং আবদুল্লা আব্দুল রাজ্জাক তাদের ব্যবস্থাপনায় যে আল এতেসাম পত্রিকা প্রকাশিত হয় আল এতসাম পত্রিকার জুলাই মাসের দুই সালের জুলাই মাসের যে সংখ্যা সেই সংখ্যায় একচল্লিশতম প্রশ্ন এবং বিয়াল্লিশতম প্রশ্ন দুটি প্রশ্নে অত্যন্ত সুন্দরভাবে জবাব দেওয়া হয়েছে যে সাতশোরকে গরুতে কুরবানি দেওয়া এটি কখনো মোসাফিরের বা সফরের জন্য সীমাবদ্ধ নয় মুখিম অবস্থাও সেটি দেওয়া বৈধ রয়েছে এটি আমি আপডেট তাদের এই যে আপডেট এবং সেটি যে অবশ্যই আমি সেদিন কথা বলেছিলাম সেই কথা আমি এটাও বলেছিলাম যে আহল হাদিস আলিম বা আমাদের সবসময় আদর্শ এটি যে আজকে আমরা একটি বলবো কিন্তু পরবর্তীতে যদি এটি চিন্তা গবেষণায় এবং দলিল পাওয়ার ক্ষেত্রে আরও আপডেট এসে যায় সেক্ষেত্রে আমাদের পরবর্তী পরিবর্তন এসে যায় আলহামদুলিল্লাহ তারা যেমন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাবিদাহুল্লাহ এবং আব্দুল্লাহ আব্দুর জাক যেভাবে আমাকে আপডেট জানিয়েছে এবং তারা পত্রিকায় প্রকাশ করেছে ঠিক সেভাবেই নয় বরং আবদুল্লাহ আব্দুল জাকের পরবর্তী খুদ্ লিঙ্ক সে আমাকে দিয়েছে যেখানেও সে বিষয়টিকে স্পষ্ট করেছে এবং শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাফিদাহুল্লার আরেকটি প্রতিষ্ঠান যেটা রূপগঞ্জে সেখানকার প্রিন্সিপাল যিনি শেখ আবদুল আলিম মাদানি তিনিও তার একটি লেখনীতে খুব সুন্দরভাবে বিষয়টিকে স্পষ্ট করেছেন যে সাতশোরিকে কোরবানি মুকিমদের জন্য সেটি বৈধ কোনো সমস্যা নেই তা আমরা বলবো এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর ভূমিকা রাখার জন্য এবং সেই শক্ত অবস্থান থেকে সঠিক অবস্থানে ফিরে আসার জন্য মোবারকবাদ জানাচ্ছি জেজাউল্লা খায়ের জেজা খায়ের জামিয়া আল্লাহ তাদের সবাইকে জেজায় খায়ের দান করুন এবং বিশেষ করে আমি বলবো যারা ভক্তবৃন্দ আমার সেই বক্তব্যের পরেও তারা শেখ আব্দুল ইউসুফ আফিদাহুল্লাহ আগে যে কসম করে শক্ত করে নার পক্ষে বক্তব্য দিয়েছিলেন সেগুলিকে এখনো প্রচার করছে এটি কারো উচিত নয় ইমাম হানিফা রাহমহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলে গেছেন এ উপদেশ দিয়ে গেছেন যে আমার দলিল সম্পর্কে ভালোভাবে জানবে না তার উচিত নয় আমার ফতোয়া বা আমার বক্তব্য সেগুলিকে বর্ণনা করা কারণ আজকে আমি একটা বলি আগামী দিনে আবার এটাকে আমি প্রত্যাহার করে নেই এবং দলিলের আলোকে নতুন বলে থাকি এটি ইমাম আবু হানিফা রাহেমহল্লার কথা কিন্তু অন্ধভক্তরা কি করে থাকে আগে যেটা পায় সেটাই শক্ত করে ধরে রাখে পরেরগুলিকে গুলিকে আপডেট নিতে চায় না এটাই হলো সমস্যা তাই আমরা বলবো আমার আগের বক্তব্য আর আজকের বক্তব্য শোনার পরেও যারা আগেরটাকে প্রচার করে এবং কিছু বলা বলির চেষ্টা করবেন এটি যেমন বৈধ নয় উচিত নয় এটি অবশ্যই একটি অসৎ চিন্তা থাকবে ঠিক তেমনই হবে শেখ আব্দুর রাজাক বেন ইউসুফ হাফিজাহল্লাহ এবং আবদুল্লাহ আব্দুর রাজ্জাক তাদের যে এই পরবর্তী দুই হাজার বাইশ সালের জুলাই মাসের বিশেষ করে এতেসামের ফতোয়া সেই অনুযায়ী এই ফতোয়া প্রকাশ না করে পূর্বের ফেই অতীতের ফতোয়াগুলি যারা প্রকাশ করে এখনও বর্ণনা বা সেগুলিকে চালু রাখবে এটি তাদের কখনোই উচিত নয় সবচেয়ে মনে রাখা উচিত দলিল ভিত্তিক লেটেস্ট যেটা সর্বশেষ বিষয় যেটি সেটিকেই আলোচনা করা বা সেটিকেই বর্ণনা করা বা সেটিকেই প্রচার করা উচিত শরীয়তের দিক থেকেও ফতোয়া দেওয়ার যোগ্যতা ওই ব্যক্তির নেই যিনি শরীয়তের নাসেখ এবং মানসুখ বিষয়গুলি জানেন না অর্থাৎ শরীয়তের প্রাথমিক পর্যায়ে কিছু বিধান ছিল পরবর্তীতে বিধানে সে প্রাথমিক বিধায়গুলি বিধানগুলি রহিত হয়ে গেছে তো যিনি এই জ্ঞান রাখেন না তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নেই অতএব একজন আলম হিসাবে শেখ আব্দুর আব্দুর রাজাক বিন ইউসুফ হাবিজাহুল্লাহ হোক এবং আব্দুল্লাহ আব্দুর রাজাক হোক অথবা ডক্টর মুজাফর বিন মহসিন হোক অথবা বিশিষ্ট দায়ী শেখ মতিয় মাদানি হাফিদা উল্লাহ হোক অথবা ডক্টর আবু বকর জাকারিয়া হোক অথবা আমরা যেই কেউ হই না কেন আমরা মানুষ আমাদের ভুল হতে পারে অসম্ভব নয় এবং আপডেট আসবে আমাদের গবেষণা এবং দলিল পাওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটাই হল হকের পরিচয় আর যখন আপনারা শুনবেন জানবেন সর্বশেষ বিষয়টি আপনাদের শ্রোতাদেরও উচিত পূর্বের বিষয়গুলি নাড়াচড়া করা উচিত নয় সেগুলিকে প্রচার করা উচিত নয় সর্বশেষ আপডেট বিষয়টি প্রচার করা উচিত আল্লাহ সব্বাইকে বিষয়টি সঠিকভাবে বোঝার সঠিকভাবে জানার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন পরিশেষে আমি আবারও জানাতে চাই সেদিনের কথাগুলি আমার আমি সাধারণত নর্মালি যেভাবে সহজভাবে বলে থাকি তার চেয়ে কিছু একটু শক্ত করে বলেছিলাম দ্বিতীয় সেটি কখনো হতে পারে না যে শেখ আবদুল্লাহকে বা তার সুযোগ্য সন্তানকে জাহিল বলেছি এটি কখনো হতে পারে না বরং আমি বলেছিলাম যে বিষয়টি যে এইভাবে ডাক এটি জাহিল কাজ এইভাবে বাহাসের ডাক দেওয়া পক্ষান্তরে আবদুল্লাহ আব্দুল রাজাক জাজাউল্লা খায়ের সে আমাকে সুন্দর আপডেট দিয়েছে যে সেই বিষয়টি ভুল তো আলহামদুলিল্লাহ আর ভুলের বিষয়ে আমি যেই কথা বলেছি সেটি কখনোই তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় অতএব এই বিষয়ে আমি সকলকে অনুরোধ জানাব সঠিক বিষয়টিকে গ্রহণ করুন এবং ভালো যেগুলি সেগুলিকে প্রচার করুন যদি মন্দ হয়ে থাকে যার যার মাধ্যমেই যার কাছ থেকেই হোক সেটিকে প্রচার করে পরিবেশ নষ্ট করা কখনো উচিত নয় আমরা আলহামদুলিল্লাহ গোটি কয়েকজন আহলসুন্না বা আহল হাদিস বা সালাফ মেনহাজের ব্যক্তি পরস্পরে যদি আমাদের এই ভুল বুঝাবুঝির সুযোগ এই শ্রোতা বা ভক্তরা করে দিয়ে থাকে তাহলে এটি খুবই খারাপ কাজ বরং আমি একটি বিষয় সবাইকে বলতে চাই মানুষ আমরা শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ হাফিজা তিনি মানুষ আমি মানুষ ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিদা হল্লাহ তিনি মানুষ শেখ মতিউর রহমান মাদানি তিনি মানুষ এবং ডক্টর আবু বকর জাকারিয়া ডক্টর মুজাফর বিন মহসিন সবাই মানুষ কিছু ভুল ত্রুটি হতে পারে অসম্ভব নয় কিন্তু এই ভুলগুলিকে বের করে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এগুলিকে হাইলাইট করে প্রচার করা এমনটি কোনো ভালো মানুষের কাজ হতে পারে না এক দ্বিতীয় আমাদের ব্যক্তিগত যখন আমরা কিছু বুঝবো কিছু গবেষণা করব। সেখানে কিছু কম বেশি হতে পারে অসম্ভব নয় তো এগুলি যখন সমন্বয় সম্ভব হবে এজন্য আমি প্রস্তাব রেখেছি আমাদের দায়িত্বশীলদের কাছেও যে আমাদের বাংলাদেশে উল্লেখযোগ্য যারা রয়েছেন তারা আমাদের উচিত মাঝে মাঝে যদি আমরা কয়েক মাস পরেও হয় একটা সেটিং হয় আমাদের মতবিনিময় হয় তাহলে আমাদের ব্যক্তিবিশেষে যদি কোনো ভিন্ন বুঝ থাকে সেগুলি ইনশা আল্লাহ সুন্দর হয়ে যাবে এবং সমন্বয় হয়ে যাবে এবং আমি বিশ্বাস করি ইনশা আল্লাহ আমরা সেটি হয়তো সময় সুযোগ অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেব আমরা ইনশা আল্লাহ যাতে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এবং শেখ আবদুল্লাহ আব্দুর রাজাক অথবা ডক্টর মুজাফর বিন মহসিন অথবা ডক্টর মুসলিহুদ্দিন সাহেব এবং ডক্টর আবুক জাকারিয়া সাহেব এবং আমরা বসে যেন আমাদের মাঝে পরস্পরে মাস আল্লাহর কোনো যদি ত্রুটি থেকে থাকে ভিন্নতা থেকে থাকে সেগুলি যেন মতবিনিময় করে আমরা সুন্দর করে নিতে পারি যাতে সকলের এই এক সুন্দর ফতোয়া আমাদের প্রকাশ হয় তাহলে পরিবেশও সুন্দর হবে সবই সুন্দর হবে ইনশা আল্লাহ আল্লাহ যেন সেটি তৌফিক দান করেন সেটি কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে জাজায় খায়ের দান করুন